আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েত নিউজের আজ রাতের আপডেটে। আজ 1 এপ্রিল, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং আফ্রিকার দুটি দেশে সফরে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ আপডেটের পর কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্তটি নিয়েছে। এই বিজ্ঞপ্তি হুবহু এভাবে সতর্ক করা হয়েছে, মারবুক ভাইরাস কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় তানজানিয়া এবং গিনির মতো আফ্রিকান দেশগুলিতে ভ্রমণের বিরুদ্ধে পরামর্শ দিয়েছে। মারবার্গ ভাইরাস রোগের প্রাদুর্ভাবের স্বাস্থ্য কর্তৃপক্ষের ঘোষণার পর কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় গিনি এবং তানজানিয়া এই দুটি দেশে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। আমাদের যে সকল প্রবাসী ভাই রয়েছেন, বিশেষ করে উদ্যোক্তা আফ্রিকার বিভিন্ন দেশে যান, বা এটি বিশেষ করে কুয়েতি নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ, বা কুয়েতি নাগরিকের সাথে প্রায়শই আমাদের প্রবাসীরাও তাদের সফর সঙ্গী হিসেবে যায়, আশা করছি যে সকলে সতর্ক এবং সচেতন হবেন। বিশেষ করে যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয় এটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে, তার মানে এটি নিয়ে একটি ঝামেলা রয়েছে। আব্দুল মাজিদ আল সাত্তি ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন, 3 লক্ষ লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কুয়েত সরকারের আত্মঘাতী হবে বলে তিনি তার মত প্রকাশ করেছেন। এটি জনজীবনকে প্যারালাইজড করে তুলবে কুয়েতের, বিশেষ করে কুয়েতের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। ট্রাফিক জ্যামের কারণ অভিবাসীরা নয়, বরং কুয়েতের দুর্বল পরিকল্পনা, আইনের প্রতি শ্রদ্ধার অভাব। আল মাজালিসের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টের এই নিউজটি আমরা সংগ্রহ করেছি। প্রসঙ্গত, সাম্প্রতিক সময় কুয়েতে আলোচনার বিষয় 3 লক্ষ প্রবাসী ড্রাইভিং লাইসেন্স বাতিল। এর জন্য কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি জরুরি কমিটি ঘোষণা করেছে। এই কমিটির মূলত টার্গেট হচ্ছে 600 দিনারের নিচে যে সকল প্রবাসী ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেগুলো শনাক্ত করা এবং বাজেয়াপ্ত করা। সেই স্টুডেন্ট বিষয় বা বিভিন্ন বিষয় ড্রাইভিং লাইসেন্স যারা সংগ্রহ করেছিল কিন্তু পরবর্তীতে তারা তাদের প্রফেশন চেঞ্জ করে অন্য জবে রয়েছে, অথচ তাদের কাছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে, সে সকল লোকদেরও ড্রাইভিং লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত রয়েছে। সাথে যুক্ত রয়েছে যারা ওয়াস্তা ব্যবহার করে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করেছিল সে সকল ড্রাইভিং লাইসেন্স বাতিল করা। বিশেষ করে কুয়েতে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করার যে নিয়ম রয়েছে বা বাধ্যবাধকতা রয়েছে, এর মধ্যে যদি কোনো ত্রুটি পাওয়া যায়, বিশেষ করে মামু খালুর মতো ব্যাপারগুলো রয়েছে, যারা এই সকল পন্থার অবলম্বন করেছে সে সকল ড্রাইভিং লাইসেন্সগুলো বাতিল হবে। তার মানে বুঝতে পারছেন যে সামনের কুয়েত কি অবস্থা অপেক্ষা করছে প্রবাসীদের জন্য। আর কুয়েতের এই বিশেষ ব্যক্তিত্ব এই ব্যাপার নিয়ে তার অভিমত প্রকাশ করেছে। এই ব্যক্তির বক্তব্য বা তার পরামর্শ কতটা কুয়েতের সরকার নেয় বা বাস্তবায়ন করে সেটির জন্য আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে। প্রসঙ্গত, সাম্প্রতিক সময় আমরা দেখছি যে কুয়েতের সরকার এই ধরনের আরো অগণিত কঠোর বিধিনিষেধ জারি করছে যা প্রবাসীদের বিপক্ষে। প্রতিনিয়ত কুয়েতের বিভিন্ন সেক্টর থেকে প্রবাসীদেরকে ছাঁটাই করা হচ্ছে যা কুয়েতিকরণ নামে, আর এর পাশাপাশি কুয়েতে বিভিন্ন সেক্টর থেকে প্রবাসী ছাঁটাই তো অব্যাহত রয়েছে, সেই সাথে নতুন করে যুক্ত হয়েছে আকাম আইন লঙ্ঘন, শ্রম আইন লঙ্ঘনের মতো ঘটনা। যদিও এটি সম্পূর্ণ অবৈধ, এটির ব্যাপারে কারোরই কিছু বলার নেই। যুক্ত রয়েছে খাদেম বিষাদারি যারা বাইরে কাজ করে, এটিও কুয়েতের শ্রম আইনের লঙ্ঘন, এটির ব্যাপারেও কারো কিছু করার নেই। যে সকল প্রবাসী নতুন করে কুয়েতে আসছে বা যারা আগে থেকে ছিল তাদের ব্যাপার আলাদা, যারা নতুন করে আসবে তাদের জন্য একটি নতুন বার্তা দিচ্ছে কুয়েতের সরকার। তার মানে আগে কুয়েতে এসে খাদেম ভিসা নিয়ে বাইরে কাজ করলেও বর্তমানে কুয়েতে এসে খাদেম ভিসা নিয়ে বাইরে কাজ করবে এই ধরনের সুযোগ আর কুয়েতে থাকছে না। যদিও সরকারের পরিবর্তনের সাথে যদি কোনো আইনের পরিবর্তন বা এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে পরিবর্তন হয় সেটি ভিন্ন কথা, তবে বর্তমান সরকার এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে গত 2 বছর থেকে কুয়েতে এই ধরনের কাজের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে তা প্রতিটি প্রবাসীর জন্য একটি বার্তা দিচ্ছে, আর তা হচ্ছে ফ্রি ভিসা নামক ভিসা এসে কুয়েতে আপনার জন্য কিছুই অপেক্ষা করছে না বিপদ ছাড়া। ক্লিনিং কোম্পানিতে এসে পার্ট টাইম করে অনেক টাকা ইনকাম করবেন সেই সুযোগও আর থাকছে না, যেহেতু প্রতিদিনই কুয়েতের বিভিন্ন মন্ত্রকায় বা বিভিন্ন স্পেসে অভিযান পরিচালনা করছে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী, আর এই অভিযানে রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হচ্ছে। ঠিক যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ টুইট বার্তায় নিশ্চিত করেছে কুয়েতের বিভিন্ন স্থান থেকে আকামা এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে 17 জন প্রবাসীকে আটক করেছে। সেই সাথে নতুন করে যুক্ত হয়েছে হকারি, বিশেষ করে যারা পার্ট টাইমে হকারি করে থাকে,
বা যারা পার্ট টাইম করতে গিয়ে কার্টুন খুঁজছে বা বলদিয়ার কাজের সাথে যুক্ত প্রবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। সব মিলিয়ে বর্তমান এমন এক পরিস্থিতি কুয়েতের যে আপনি যেখানেই যাবেন অভিযান বা আইন শৃঙ্খলা বাহিনীর আটক ছাড়া দ্বিতীয় কোনো কথা কারোর কাছে খুঁজে পাবেন না। আর এই সকল পরিস্থিতি নিয়ে বর্তমান কুয়েতের এই স্বনামধন্য ব্যক্তির বক্তব্য বা তার পরামর্শ কুয়েতের সরকার যদি শোনে, মনে করা হচ্ছে যে এটি প্রবাসীদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ হবে। এদিকে কুয়েতে নিজ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে, যেটি কুয়েতের রাজধানীতে একজন মহিলা আত্মহত্যা করেছে, যেটি সোশ্যাল মিডিয়া এরই মধ্যে ভাইরাল হয়েছে। দর্শক, আপনারা অবগত রয়েছেন যে পরিস্থিতি এমন রয়েছে যে কুয়েতে প্রতিনিয়তই নানা ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যেও আমাদের সাথে প্রতিনিয়তই আপনারা যুক্ত হচ্ছেন, বিশেষ করে সাধারণ ক্ষমার ইস্যু নিয়ে। আমরা আমাদের প্রায় প্রতিটি ভিডিওতেই এই ব্যাপারে কোনো না কোনো ইনফরমেশন দিচ্ছি। সেই সাথে যুক্ত রয়েছে ধরা দিয়ে দেশে যাওয়ার ব্যাপারটি, যেহেতু দীর্ঘদিন থেকেই কুয়েত প্রবাসীদের একটি চাওয়া বা চাহিদা, আর তা হচ্ছে সাধারণ ক্ষমা দিলে কুয়েত ত্যাগ করবে। এমনিতে যাদের আকামা রয়েছে তারা তো যাচ্ছেই। কুয়েত 2020 সাল বা কোভিড-19 এর পর থেকেই অগণিত প্রবাসীকে হারিয়েছে যারা স্বেচ্ছায় কুয়েত ত্যাগ করেছে কুয়েতের বর্তমান পরিস্থিতির কারণে। সেই সাথে প্রতিনিয়ত অবৈধ সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, আর এই পরিস্থিতিতে অবৈধ প্রবাসীরাও চাচ্ছে যে কুয়েত ত্যাগ করার জন্য, কিন্তু কুয়েতের সরকার একটি সাধারণ ক্ষমা দিচ্ছে না। এর পাশাপাশি কুয়েতের সরকার অবৈধ প্রবাসীদেরকে আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে। বিশেষ করে গত এক সপ্তাহে উল্লেখযোগ্য ঘটনাগুলো ছিল এরকম। কুয়েতের মাঝরাতে ঢুকে প্রবাসী ধরেছিল কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী, যা ইদানিংকালে কুয়েতে দেখা যায়নি। সেই সাথে জাকরগুলিতে যে জাকর রয়েছে সেগুলিতে প্রবেশ করে অবৈধ প্রবাসী আটক করছে। এদিকে সেফদি জাকরেরও একই অবস্থা, মিনা আবদুল্লাতে একই অবস্থা, আপনার আবদালিতে একই অবস্থা। তার মানে অবস্থাটা এমন রয়েছে যে অবৈধ প্রবাসীরা যেমন নিদ্রাবিহীন রাত কাটাচ্ছে, তেমনি বৈধ প্রবাসীরাও। বৈধ প্রবাসীদের আকামা আইন লঙ্ঘন, শ্রম আইন লঙ্ঘন সহ আরো নানা ধরনের বিপত্তি রয়েছে। এই সকল পরিস্থিতিতে আমরা আমাদের সকল প্রবাসী ভাই ও বোনকে বিশেষ পরামর্শ দিতে পারি, আর তা হচ্ছে কিছুদিন আপনারা পার্ট টাইম করা থেকে বিরত থাকুন, সতর্ক সচেতন হন। সবসময় তো এই ধরনের অভিযান বা এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আপনারা দেখেন না, বিশেষ করে তারপরেও অগণিত প্রবাসী কমেন্টস করে যে 20 বছর, 25 বছর, 30 বছর হয়ে গেছে এই ধরনের কথাই শুনছি যে প্রবাসীদেরকে রাখবে না। ব্যাপারটা আসলেই তা নয়, প্রবাসী ছাড়া এই সকল দেশ চলবে না। তবে অতিরিক্ত প্রবাসী থাকার সুযোগ থাকছে না বা অতিরিক্ত টাকা ইনকামের ব্যাপারগুলো থাকছে না। বর্তমান সারা পৃথিবীতেই প্রবাসী বা অভিবাসীদের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করছে বিভিন্ন দেশ। ইউরোপের বিভিন্ন দেশেও একই অবস্থা। তার মানে আপনি আপনার অবস্থানে সচেতন, সতর্ক এবং আপনার কর্মদক্ষতা বৃদ্ধি না করলে প্রবাস জীবনের নীতি জানতে হবে। ভিডিওতে একটি লাইক, কোনো কিছু জানতে কমেন্টস, ভিডিওটি শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন কুয়েতে প্রতিদিনের আপডেট জানতে। যারা যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ।